সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসো আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনবো গীত তার একশো ত্রিশ দিন পথ প্রভু তুমি যদি অপরাধ সকল ধরো তবে হে প্রভুকে দাঁড়াইতে পারবে ব্যাপার ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গ পিতা আমাদের প্রেময় প্রভু তোমার মহানামের ধন্যবাদ দিই প্রশংসা দিই গৌরব দিই আরেকটি সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভু প্রার্থনা করি যে প্রভু তোমার অনুগ্রহ তোমার আমাদেরকে বর্ষিত করো প্রভু তোমার সম্মুখে কে দাঁড়াইতে পারে প্রভু সে বিষয় সকল প্রভু আমাদেরকে বুঝতে সাহায্য করো সকলের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্রতা পরিচালনা করো প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই হ্যাঁ মেন ম্যান ম্যান আসল আমরা দেখি আমাদের পিতা তিনি বলছেন যে আমরা সেই প্রভুর সামনে যদি আমরা কে আমরা দাঁড়াইতে পারবো বাক্যে লেখা আছে ঈশ্বর এক সন্তান তিনি বলছেন হে সদা তুমি যদি অপরাধ ধরো ঈশ্বর তিনি যদি আমাদের অপরাধ সকল ধরেন আমাদের দোষ সকল ধরেন আমাদের অন্যায় সকল ধরেন তাহলে আমরা কি তার সম্মুখে আমরা দাঁড়াইতে পারব। আমরা কি চিন্তা আমরা করেছি ঈশ্বর যদি আমাদের পাপ সকল তিনি ধরেন যা আমরা করেছি প্রতিনিয়ত সেই সকল যদি তিনি ধরেন তার সম্মুখে কি আমরা দাঁড়াতে পারব তাই পিতা তিনি আমাদের এই বাক্যের মধ্য দিয়ে কি বলছেন যে পিতা তিনি যদি আমাদের অন্যায় অপরাধ ভাব সকল ধরেন তাহলে আমরা তার সম্মুখে দাঁড়াতে পারবো না কিন্তু তবুও পিতা আমাদেরকে তিনি অনুগ্রহ করিয়েছেন অনুগ্রহ করেছেন সেই জন্য আমরা পিতার সামনে দাঁড়ানোর আমরা ক্ষমতা পাই পিতা তিনি আমাদেরকে দয়া করেছেন সেই জন্য পিতার সামনে আমরা দাঁড়াইতে পারি পিতা তিনি আমাদেরকে একে একে রক্ষা তিনি আমাদেরকে করেছেন সেই জন্য আমরা এই পাপময় জীবন থেকে ধীরে ধীরে আমরা সরার চেষ্টা আমরা পেয়েছি ঈশ্বর থেকে তাই প্রভুর সামনে কে দাঁড়াইতে পারে যদি আমরা চিন্তা করি যে আমরা কেউ প্রভুর সম্মুখে দাঁড়াইতে গিয়ে আমরা পারবো বাক্যে কি বলছে বলছে ধার্মিক কেহ নেই একজনও একজনও ধার্মিক নয় অর্থাৎ কেহ ধার্মিক নয় একজনও ধার্মিক নয় আমরা এই পৃথিবীতে কাউকে আমরা দেখতে পারবো না যে সে ধার্মিক আছে একজন এমন নেই তাই বলছে যে পাপের বেতন মৃত্যু এবং ঈশ্বরের অনুগ্রহ অনন্ত জীবন আমরা পাই অর্থাৎ আমরা কেউ ধার্মিক নয় আমরা প্রতিনিয়ত পাপ অন্যায় অপরাধ আমরা করেছি এবং সেই পাপের বেতন কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু পিতা সেই বিষয় সকল তিনি আমাদেরকে বলছেন যে তিনি যদি আমাদের অপরাধ সকল ধরেন তাহলে আমাদের শাস্তি একটাই মৃত্যুদণ্ড আমাদের অনন্ত শাস্তি সেটা আছে কিন্তু প্রভু তিনি আমাদেরকে তিনি আমাদেরকে দয়া করেছেন কিভাবে আমরা সে বিষয় জানবো কিন্তু প্রভুর সামনে কে দাঁড়াইতে পারে সে বিষয় বিষয়সবর যদি আমরা দেখি যে প্রভুর সামনে কে দাঁড়াইতে পারবে তার যদি বা তার ক্রোধের সম্মুখে আমরা কি দাঁড়াইতে পারবো বা কে কি বলে নহুম তার ছয় পদে বলছেন তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে তাহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে তাহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয় তাহার দ্বারা শৈজল ফাটিয়া যাই ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হালে লুইয়া অর্থাৎ আমাদের পিতা তিনি বলছেন যে তার সম্মুখে আমরা কে আছি দাঁড়াতে পারবো তার যে কোক হ্যাঁ কে তা সেই কো গুলো ঈশ্বরের যে রাগ যে ঈশ্বরের ক্রোধ সেই কে তা থামাতে পারবে তার ক্রোধ সম্মুখে আমরা কি দাঁড়াতে পারব পারব না বাকি তাই বলে কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই চাই যারা সত্যিকারের সত্য বিশ্বাস সত্যিকারের যারা সত্য বিশ্বাস সে বিশ্বাসী কার যারা সত্য এবং আত্মায় ঈশ্বরকে ভজনা করে ঈশ্বর এমন ভজনীকে অন্বেষণ করে করে অর্থাৎ যারা সত্যিকারের বিশ্বাসী প্রভু যিশুতে তারা কিন্তু যদি যিশুতে বিশ্বাস করে থাকে তাহলে কিন্তু তাদের আর কোনো দণ্ডাজ্ঞা নেই তাদের আর কোনো শাস্তি নেই যারা সত্যিকারের প্রভু যিশুকে বিশ্বাস করে যারা সত্যিকারের প্রভু যিশুকে বিশ্বাস করে তারা তাদের কিন্তু আর কোনো শাস্তি নেই বাক্যে তাই বলে রোমিও আট অধ্যায় এক পদে অতএব এখন যা হারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই নাই মেন অর্থাৎ প্রভু যিশুতে যারা বিশ্বাস করেছেন তাদের কিন্তু আর কোনো দণ্ডাজ্ঞা নাই শাস্তি নেই তাদেরকে কিন্তু আর কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে না কিন্তু যারা যিশু খ্রিস্টতে আছে তাদেরকে কেমন থাকতে হবে সত্যিকারের বিশ্বাসী যাদের জীবনে তারা সত্যভাবে এবং আত্মায় প্রভুকে ডাকে হৃদয় দিয়ে প্রভুকে ডাকে অন্তর দিয়ে প্রভুকে ডাকে সেই অন্তরের স্থানে যিশুকে রাখে তারা কিন্তু সত্যিকারের বিশ্বাস আর সেই রকম সত্যিকারের বিশ্বাসী যারা হবে তাদেরকে কিন্তু কোনো দণ্ডাজ্ঞা শাস্তি দেওয়া হবে না এবং সেই সত্যিকারের বিশ্বাসী তাদেরকে কতদিন সেইভাবে তাদেরকে থাকতে হবে মৃত্যু পর্যন্ত যতদিন না এই পার্থিব মৃত্যু আসে ততদিন পর্যন্ত যদি মৃত্যু পর্যন্ত আমরা প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে থাকি সত্যিকারের সত্য এবং হৃদয়ে তাকে আরাধনা উপাসনা ভজনা করি তাহলে কিন্তু কোনো দণ্ডাজ্ঞা শাস্তি থাকবে না ঈশ্বর তিনি বলেন সেই জন্য আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন যে আমরা সত্যিকারের যদি বিশ্বাসী আমরা হই পিতা ঈশ্বর তিনি কিন্তু তার ক্রোধ হইতে তার শাস্তি হইতে তার দণ্ডজ্ঞা হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের কিন্তু আর পাপ সকল তিনি গণনা করবেন না আমাদের যে পাপ সকল তিনি আর গণনা করবেন না কোথায় আমরা দেখবো আমরা যদি দেখি দ্বিতীয় করন্থীয় পাঁচ ১৯ উনিশ সেখানে কি বলে যে বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার শহীদ জগতের সম্মিলন করাইয়া দিতে ছিলেন তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না এবং সেই সম্মিলনের বার্তা আমাদেরওকে সমর্পণ করিয়াছেন আমেন অর্থাৎ আমাদের বাপ সকল আর প্রভু তিনি গণনা করবেন না কখন যখন বলছে যে বস্তুত যীশু খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন প্রভু যীশু খ্রিস্টের সহিত নিজেদেরকে এই জগতে যারা একত্রিত করেন তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না আমাদের আর অপরাধ সকল তিনি গণনা করবেন না এবং সম্মিলনের বার্তা আমাদেরকে সংরক্ষণ করিয়াছে আর প্রভু যিশুতে যে আমরা একত্রিত হই সেটাকে বলছে সম্মিলন সেই সম্মিলনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে তিনি আর পাপ সকল গণনা করবেন না তাই আমরা যদি পরিপূর্ণভাবে ক্ষমা এবং মুক্ত হতে চাই এবং প্রভুর ক্ষমা আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে পরিপূর্ণভাবে হবে ইপি সাত সাতপদ বলে যাহারা যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে অর্থাৎ প্রভু তিনি কি বলছেন যে যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি যাহাতে আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা মুক্তি আমরা পাই এবং অপরাধ সকলের আমরা মোচন পেয়েছি আমাদের যে অপরাধ সকল তা থেকে আমরা সুতি হয়েছি প্রভু যিশুদের বিশ্বাসের মধ্য দিয়ে বাপি সময়ের মধ্য দিয়ে বলছে সেই অনুগ্রহ ধুসারে হয়েছে ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন বলে তার সম্ভব হয়েছে ঈশ্বর যদি অনুগ্রহ না দিতেন ঈশ্বর যদি দয়া না করতেন তাহলে কিন্তু আমরা পাপ হইতে মুক্ত হতে পারি না অপরাধ থেকে মুক্ত হতে পারি না যখন আমরা তাকে বিশ্বাস করি তিনি আমাদেরকে অনুগ্রহ দেন তার দয়া দেন তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি তাহাতে আমাদের জীবন সমর্পণ করি তাহাতে আমাদের জীবন রাখি তিনি আমাদের গেকে তার পরিচা তিনি আমাদের জীবনে দান করবেন ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমিশু জয় যিশু জয় ঈশ্বর